আসসালামু আলাইকুম টাইনি ওয়াল ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে হচ্ছে আম্মু কাঁঠাল ভেঙে দিয়েছে। এই কাঁঠালটা হচ্ছে আমাদের গ্রাম থেকে আনা হয়েছে। তো আম্মু হচ্ছে এখানে কাঁঠাল ভেঙে দিয়েছে খাওয়ার জন্য। কাঁঠাল আসলে আমার তেমন একটা পছন্দ না, তেমন একটা বললেও ভুল হবে, একেবারেই পছন্দ না। যদিও কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল, বাট কাঁঠাল আমার কাছে একদমই ভালো লাগে না। মাঝে মধ্যে দুই এক পিস খাওয়া হয়, তাও হচ্ছে যেটা হচ্ছে একদম শক্ত টাইপের কাঁঠালটা সেটা হচ্ছে এক দুই পিস খাওয়া হয়। তো আমি হচ্ছে জাস্ট দুই পিসের মতো কাঁঠাল খেয়েছিলাম। আর এখানে হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য আম্মু আজকে খিচুড়ি করেছে। এখানে হচ্ছে চিকেন খিচুড়ি করেছে, মানে হচ্ছে চিকেনটা একসাথে খিচুড়ির সাথে মিক্সড করে রান্না করেছে। তো রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার চ্যানেলে হচ্ছে ভুনা খিচুড়ির একটা ফুল রেসিপি আছে। তো আজকে আর রান্নাটা শেয়ার করিনি, আম্মুই রান্নাটা করেছে। তো আমার আম্মুর হাতের খিচুড়ি সবসময়ই মজা হয়, সেটা ভুনা খিচুড়ি হোক কিংবা পাতলা খিচুড়ি হোক। আমার আম্মু খিচুড়ি অনেক ভালো করে, একেবারে ঝরঝরে পারফেক্ট হয়, মানে তেল মশলা সব কিছু পারফেক্ট হয়। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে খিচুড়িটা কত ইয়াম্মি হয়েছে। কালারটা দেখে আসলে বোঝা যাচ্ছে যে খিচুড়িটা কত মজা হয়েছে। হলুদের পরিমাণটা একদম পারফেক্ট। দেখা যায় অনেক সময় বেশি হলুদ দিয়ে দিলে কালারটা নষ্ট হয়ে যায়, আবার কম করে দিলেও কালারটা সুন্দর আসে না। বাট আমার আম্মু হচ্ছে খিচুড়িটা অনেক সুন্দর করে রান্না করেছে, আর খেতেও আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে, খুবই মজা হয়েছে আজকের খিচুড়িটা। তো আমি হচ্ছে এই খিচুড়ি দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি, আর সাথে নিয়েছি হচ্ছে আমার কাঁচামরিচ আর হচ্ছে লেবু। আমার কাঁচামরিচ বললাম এই কারণে, মানে হচ্ছে কাঁচামরিচ ছাড়া ইদানিং আমার হচ্ছেই না, মানে সব কিছুতে আমার কাঁচামরিচ খেতে হবে, মানে কাঁচামরিচের খুবই ক্রেভিং হচ্ছে ইদানিং। ভাতের সাথে, বিরিয়ানির সাথে, খিচুড়ির সাথে, সব কিছুর সাথেই এখন কাঁচামরিচ খেতে ভালো লাগে। তো আমি হচ্ছে লেবু চিপে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হচ্ছে এই খিচুড়িটা খেয়ে নিচ্ছি। তো এ ফাঁকে আপনাদের একটু বলে রাখি, আপনারা যারা আমার ব্লগটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার ব্লগটি ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন, যেন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনাদের যদি কোনো গঠনমূলক মতামত থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। দুপুরের লাঞ্চ করা হয়ে গেলে বিকেলবেলা হচ্ছে আমি একটু আইসক্রিম খাচ্ছি। এই আইসক্রিমটা আমার অনেক পছন্দ। এখানে হচ্ছে দুইটা ফ্লেভারের আইসক্রিম একসাথে থাকে, একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার আর একটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, আর উপরে হচ্ছে বেশি করে টুটি ফুটি দেওয়া থাকে। তো আইসক্রিমটা হচ্ছে আমার অনেক ভালো লাগে। তো আমি এখন একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। তো আমার আজকের ব্লগটি আমি আর খুব বেশি বড় করব না, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।